ছাত্ররা প্রতিবাদ না করে তাহলে আমাদের আগামী সমাজ অন্ধকারের দিকে ধাবিত হবে। আজকে আমরা দেখি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয় সর্বক্ষেত্রেই একটা দলীয় লেজুর ভিত্তিক রাজনীতির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে মূল্যবোধ ধ্বংস করে দেওয়া হচ্ছে। আজকে যদি বলি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বলা হয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে, কিন্তু আমরা যখন দেখি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছাত্র সংসদের মতো একটি নির্বাচনের সময় ভোট কারচুপিতে জড়িত থাকে, তখন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি আমাদের সেই শ্রদ্ধাটা থাকে না। তখন শিক্ষকরা জাতির বিবেক নাকি জাতির জোর, সেটি আমাদের কাছে প্রশ্ন থাকে। সুযোগটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি উদাহরণ দিয়েছি মাত্র, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এরকম অসংখ্য উদাহরণ রয়েছে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতির কারণে। আজকে আমাদের শুধু ছাত্রদের মধ্যেই নয়, সমাজের সকল শ্রেণীর মধ্যে প্রায় আজকে সামাজিক মূল্যবোধ বিলুপ্তির পথে। আজকে এই অবস্থায় যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে 9 মাসের শিশু থেকে 90 বছরের বৃদ্ধা কেউই ধর্ষণের হাত থেকে রেহাই পাচ্ছে না। একটা শিশু যাকে বলা হয় যে একটা পবিত্রতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয় শিশু এবং ফুলদেরকে, সেই পবিত্রতার দিকেও এই পাষণ্ডরা যৌনতার দৃষ্টিতে তাকায়। আজকে কতটা বিকৃত মন মানসিকতার হলে এরকম ঘটনা ঘটতে পারে? এর পিছনে তো শুধু ওই ব্যক্তি দায়ী নয়, এই সমাজ রাষ্ট্র ব্যবস্থা দায়ী। কারণ আমাদের যে বিচারহীনতার সংস্কৃতি রাজনৈতিক প্রভাবে আমরা দেখি অপরাধ করে অপরাধীরা ক্ষমতার জোরে পার পেয়ে যায়, সুতরাং সেই ধরনের অপরাধকে পুনরাবৃত্তি ঘটবে। আজকে আমরা যখন দেখেছিলাম কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী নুসরাত জাহান তরুকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, ধর্ষণ রেপ করে, তার বিচার আজ পর্যন্ত হয়নি, তাহলে তো সেই ধর্ষণের ঘটনার পুনরাবৃত্তি হবেই। আজকে আমরা দেখেছি সাংবাদিক দম্পতি সাগর রুলি হত্যাকাণ্ডের কোনো বিচার হয়নি, তাহলে তো এদেশে হত্যাকাণ্ড আবার ঘটবেই। আমরা যখন দেখি অসংখ্য দুর্নীতির প্রমাণ থাকা সত্ত্বেও কোনো বিচার হচ্ছে না, তাহলে তো সেই দুর্নীতি আবার ঘটবেই। কিছুদিন আগে আপনারা দেখেছেন ক্ষমতাসীন দলের একজন সংসদ সদস্য টাঙ্গাইলের আমানুর রহমান না যেন কি নাম, খুনের আসামি হওয়ার পরেও তাদেরকে জামিন দিয়েছে আদালত, এটা হচ্ছে ক্ষমতার অপব্যবহার। ফাঁসির আসামিকে রাষ্ট্রপতির বিশেষ বিবেচনা যখন মওকুফ করে দেওয়া হয় সেই ফাঁসির আসামি তো ভয়ঙ্কর হবেই। সুতরাং এই ধরনের সমাজ ব্যবস্থা যদি রাষ্ট্র নিজেই পরিচালিত করে তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে। আজকে হয়তো আমার মা বোন কিংবা আমার ফ্যামিলির কেউ আক্রান্ত হয়নি, দুদিন পরে অবশ্যই হবে, দুদিন পরে আপনারও হবে, তখন কিন্তু কথা বলার লোক পাবেন না। আজকে আমরা একটা কথাই বলতে চাই যে এই উপমহাদেশের প্রেক্ষাপটে এদেশের ছাত্র সমাজ সবসময় সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছে। আজকে তাই ছাত্রদেরকে জানতে হবে, আজকে যখন এদেশে রন্ধে রন্ধে অনিয়ম অন্যায় অবিচার ধারণ করে যাচ্ছে এবং সেটা প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, এই মুহূর্তে যদি আমরা না জাগি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। পরবর্তী প্রজন্ম আমাদেরকে ধিক্কার দেবে, বাঙালি বীরের জাতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটা বলেছেন, আমরা সেটাই তো, আমরা তো সেই জাতি যারা বুকের তাজা রক্ত দিয়ে নিজেদের ভাষাকে রক্ষা করেছি। 1971 সালে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে এদেশকে স্বাধীন করেছি। আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই দেশের ছাত্র সমাজ বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিল। সুতরাং সেই বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি অনুরোধ করব যে অতীতের ইতিহাস থেকে আমাদের দায়বদ্ধতা রয়েছে এই জাতির কান্তিলগ্নে ছাত্র সমাজকে প্রাঞ্জলির ভূমিকা পালন করার। আজকে খুন খুন ধর্ষণ দুর্নীতি সহ যখন যেখানে অন্যায় অনিয়ম ঘটুক থেকে আপনার সামনে প্রতিবাদ করতে হবে। আজকে যদি ভয়ে আমরা চুপসে যাই তাহলে এই অন্যায়টাই নিয়ম হয়ে যাবে, তখন আমাদের আফসোস করার ছাড়া আজকে কিছু থাকবে না। আমরা আজকে বলতে চাই সাম্প্রতিককালে আমরা যেটা দেখেছি যে আরেকটি নাটকীয় ঘটনা ঘটানো হচ্ছে বিচারহীনতার সংস্কৃতিকে প্রতিষ্ঠা করার জন্য, বিচার না করেই ক্রস ফায়ারের নামে নাটক করা হচ্ছে অপরাধীদের গডফাদারদের আড়াল করতে। প্রকাশ্যে হত্যা করা হয়েছে, বিপাদকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, কিন্তু ভিডিওতে দেখা গেছে মায়নকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে। মায়নের চেয়ে বিপাদ অনেকাংশে ভূমিকা পালন করেছে, বিপাদকে ক্রস ফায়ার দেওয়া হয়নি, কারণ আমরা সংবাদপত্রের মাধ্যমে যেটা জানতে পেরেছি তারা সরকারি দলের প্রভাবশালী লোকদের আত্মীয় স্বজন, এমনকি নয়ন বন্ধ ছিলেন
তাদের ছাত্র ছায়ায়। কিন্তু নয়ন বনকে হত্যা করা হয়েছে কি উদ্দেশ্যে? কোন প্রমাণ আড়াল করতেই নাকি গঠফরারদের আড়াল করতেই? কেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটাতে হবে যেখানে দেশের সর্বোচ্চ আদালত বলে যে আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে পছন্দ করি না, ক্ষমতাসীন দলও বলে যে আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে পছন্দ করি না? কেন আপনারা জেনেছেন কিছুদিন আগে আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেব কিন্তু এই কথা বলেছেন। তাহলে আইন শৃঙ্খলা বাহিনী কার ইঞ্জনে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটাচ্ছে? আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চাচ্ছি না, প্রয়োজনে বিচারের মাধ্যমেই তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকরের আমরা দাবি জানাচ্ছি। আজকে এই যে গুম খুন ধর্ষণ মাদকের বিরুদ্ধে যদি আইনের দুর্বলতার কারণেই অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে, সেজন্য আমরা প্রয়োজনে আইন সংশোধন করে কঠোর আইন করার মাধ্যমে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এই ধর্ষণ খুন এবং গুমের মতো ঘটনার সুষ্ঠু বিচার দাবি করতেছি। এবং আজকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আপনারা দেখেছেন যে আমাদের উদ্যোগে যে র্যালিটি হয়েছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজ বাংলার পাদদেশ থেকে আমরা শাহবাগ মোড়, আমরা হাইকোর্ট মোড়, মৎস্য ভবন কার্জন হলের মোড় থেকে শহীদ মিনারের সামনে থেকে আমরা এখানে শেষ করছি। আমরা যেটা বলতে চাই যে শুধু বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নয়, সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনকে এরকম সামাজিক অবক্ষয় মূল্যবোধের অবক্ষয় ঘটনাগুলোর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কারণ ছাত্র হিসেবে এদেশের মানুষ এই সমাজ ব্যবস্থা আমাদের কাছে সেটি প্রত্যাশা করে। দলীয় নেতৃত্বভিত্তিক রাজনীতি থেকে বের হয়ে এসে মানুষের কল্যাণে জনগণের কল্যাণে কাজ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, ছাত্রদের পাশে দাঁড়াতে হবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাই বোনদেরকে আরেকটি আহ্বান জানাবো, আপনারা যারা হলের মধ্যে নির্যাতনের শিকার হন, ভাই যারা মুখ খুলতে পারেন না, তারা প্রয়োজনে আমরা বলেছি, আমি ডাকসুর বিপিসি আমার ইমেইল অ্যাড্রেস আপনাদেরকে দিয়েছি, আপনারা প্রত্যেকটি ঘটনা আমাদেরকে জানাবেন, যখন যেখানে অনিয়মের শিকার হন আমরা সেগুলোর সুরাহা করব। নিজের মধ্যে কোনো ভয় রাখবেন না, নিজের মধ্যে কোনো সংকোচ রাখবেন না। আর আজকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ডাকে যারা উপস্থিত হয়েছেন, আজকে প্রোগ্রামকে সফল করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে প্রোগ্রাম শুধু আমাদের সংগঠনের প্রোগ্রাম ছিল না, এদেশের স্বার্থে সমাজের স্বার্থে আমরা এই প্রোগ্রাম করেছি। এই প্রোগ্রাম গুলো আপনার আপনার জায়গা থেকে সমাজের সকল শ্রেণী পেশার মানুষ, সাংবাদিক, শিক্ষক, সবাই যার যার জায়গা থেকে এগিয়ে আসেন। কোন ছাত্র নির্দিষ্ট ছাত্র সংগঠন কিংবা রাজনৈতিক ছাত্র সংগঠন নয়, সকল ছাত্র যার যার জায়গা থেকে ভয়েস তুলতে হবে, প্রতিবাদ করতে হবে। ধন্যবাদ সকলকে। দর্শকের বিরুদ্ধে দর্শকের কালো হাত লেগেছে রে, লেগেছে লেগেছে রে, লেগেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শাহবাগ হাইকোর্ট মোড় হয়ে গোয়েন চত্বর শহীদ মিনার হয়ে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে অপরাজ বাংলার পাদদেশে এখন অবস্থিত করছে। প্রিয় বন্ধুগণ, আমাদের এই প্রতিবাদ মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত হয়েছেন। আজকের এই প্রতিবাদ মিছিল থেকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। যেহেতু সকলে ক্লান্ত, বক্তব্য দেওয়ার নেই,